স্পেন সফর সেরে ফেরার পর এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অনিশ্চিত মুখ্যমন্ত্রীর দিল্লি সফর মুখ্যমন্ত্রীর হাঁটুর পুরনো চোট সমস্যা তৈরি করেছে। আগামী 10 দিন মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রিতভাবে চলাফেরার নির্দেশ এসএসকেএমের চিকিৎসকদের। তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়া অনিশ্চিত হয়ে পড়ল। মুখ্যমন্ত্রী যেতে না পারলে কর্মসূচির নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল হওয়ার সম্ভাবনা, হাঁটুর চোট, পুরনো ব্যথা আবারও তা সমস্যা তৈরি করেছে। স্পেন সফর সেরে ফেরার পরই মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে যান। চিকিৎসকদের পরামর্শ, আগামী 10 দিন তাকে নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে হবে। তার পরিপ্রেক্ষিতেই তার দিল্লি সফর বাতিল হওয়ার সম্ভাবনা। মুখ্যমন্ত্রী দিল্লি যেতে না পারলে এই কর্মসূচির নেতৃত্ব দেবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপ্লব চক্রবর্তী প্রতিনিধি এই খবর নিয়ে ফোনে রয়েছেন। বিপ্লব, মুখ্যমন্ত্রী দিল্লি সফর বাতিল হওয়ার সম্ভাবনা তার হাঁটুর চোটের কারণে, সব মিলিয়ে সর্বশেষ কি জানা যাচ্ছে? দেখো অভিক, যে 2রা অক্টোবর দিল্লিতে বড় আন্দোলন কর্মসূচি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 100 দিনের কাজের বকেয়া সহ অন্যান্য বকেয়ার দাবিতে আন্দোলনের কর্মসূচি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের কর্মসূচির সঙ্গে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছিলেন যে তিনিও সেই আন্দোলন কর্মসূচিতে যোগ দেবেন, কিন্তু আমরা দেখতে পেলাম যে এসএসকেএম থেকে ফেরার পরে তিনি গতকালই এসএসকেএমে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তার বাঁ হাতে চোট ছিল এবং চিকিৎসকরা তাকে জানিয়েছেন যে 10 দিন তাকে নিয়ন্ত্রিত থাকতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রণে রাখতে হবে হাঁটাচলা, এবং হাঁটাচলা নিয়ন্ত্রণে রাখার জন্য তার বিশ্রাম প্রয়োজন। এবং মনে করা হচ্ছে যে 10 দিন যেহেতু মুখ্যমন্ত্রীর বিশ্রাম প্রয়োজন, সেই মতো আজ 25শে সেপ্টেম্বর 2রা অক্টোবর হয়তো তিনি দিল্লি নাও যেতে পারেন, যেহেতু চিকিৎসকের কথা অনুযায়ী তার বিশ্রামে থাকার কথা। সেই মতো যে দিল্লির কর্মসূচি, সেই কর্মসূচি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাই সামলাতে হবে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে অভিক। ধন্যবাদ বিপ্লব। মুখ্যমন্ত্রী যেতে না পারলে কর্মসূচির নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাঁটুর চোটের কারণে দিল্লি সফর বাতিল হওয়ার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।